আমরা এই মামলাটা উদ্ধার কাজের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাই। সেই প্রচেষ্টার সূত্র ধরেই আমরা সর্বপ্রথম সগীর এবং সুমনকে তাদের ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদেরকে আমরা আটক করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জাকির নামে আরেকজনকে নিই, যাদের কাছে তারা যে এই মোবাইলটা তারা হ্যান্ড ওভার করেছিল বা সেল করেছিল বলা যায়। এইটা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের ফোনটা, আইফোন। আইফোনে তো চেঞ্জ করা খুবই কঠিন, তারপরেও সে হচ্ছে আনলক করেছে এবং এটা হচ্ছে আনলকে আছে, ওপেন করেছে, করার পরে এইটা রেখে দিয়েছে এই ফোনটা। আর অন্যান্য ফোনগুলো তারা আবার রিসেল করে। তো এই সিন্ডিকেটের যে আমরা ধরা পড়লো পাঁচজন, এরা আরও যেখানে মোবাইলগুলো বিক্রি করে আমরা এখন তদন্তের পর্যায়ে আছে এবং তাদেরকে আইনামূলে আনার প্রক্রিয়ায় আছে।